এশিয়া কাপ কভার করতে শ্রীলঙ্কায় আছেন আমাদের সহকর্মী শাহান পাপন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। পাপন, ম্যাচ শুরু হতে আর মাত্র এক ঘন্টারও কম সময় বাকি, শ্রীলঙ্কার মাটিতে খেলা, বাংলাদেশি দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার আবহাওয়ার কি অবস্থা? ধন্যবাদ আফরিন। আসলে আবহাওয়া, শ্রীলঙ্কার আবহাওয়া যেমনটা হয়ে থাকে আর কি, এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ্দুর, এরকম একটা অবস্থা এখনো ঠিক সেরকম অবস্থায় বিরাজ করছে, যদিও রোদ নেই এখন। আকাশে মেঘ আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, তবে এখানকার বৃষ্টিপাত যেরকম হয়ে থাকে সাধারণত দেখা যায় যে অল্প কিছুক্ষণ বৃষ্টি থেকে আবার চলে যায়, এবং আমরা যতটা জানি যে পার্লিকেল স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমটা যথেষ্ট ভালো এবং এখানে খুব তাড়াতাড়ি পানি নিষ্কাশন করা যায়, মাঠ খেলার উপযোগী করা যায়। আমি এই মুহূর্তে যেখানে আছি অর্থাৎ পার্লিকেল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ঠিক সামনে, এবং আমার সাথে দেখতে পাচ্ছেন মিস্টার গ্যান, তিনি আসলে শ্রীলঙ্কান সমর্থক এবং আমার সাথে আছেন মিলন, টাইগার মিলন। মিলনের কাছে আসলে জানতে চাও, মিলন অনেকদিন পর আপনাকে মাঠে দেখলাম, তাও আবার শ্রীলঙ্কায়, আপনি অসুস্থ ছিলেন, কেমন লাগছে আজকে এসে? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আমি দীর্ঘদিন, দেড় বছর যাবত অসুস্থ থাকার পর একটু সুস্থ হয়েছি, ভাবলাম বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে তুলে ধরি। সেটাই, টাইগার মেলন যেটা বললেন সেটা হচ্ছে যে তিনি সুস্থ হয়ে আবার মাঠে ফিরেছেন এবং বাংলাদেশ দলকে উৎসাহ দেওয়ার জন্য ফিরেছেন। গায়ান আছেন, শ্রীলঙ্কান ফ্যান। গায়ান, হোয়াট ডু ইউ এক্সপেক্টিং ফ্রম দিস ম্যাচ? ইয়া, আই থিংক ইট ইজ শ্রীলঙ্কা প্লেয়ার প্লেড ভেরি দ্য লাস্ট টু মান্থ, আই থিংক শ্রীলঙ্কা বিগ চান্স ফর উইন দিস ম্যাচ, আই থিংক হোপফুলি শ্রীলঙ্কা উইল বি উইন দিস ম্যাচ। অর্থাৎ দুই দলের সমর্থকরাই কিন্তু চাচ্ছেন যে তাদের দল জিতুক এবং শেষ হাসিটা নিয়ে ম্যাচ মাঠ ছাড়ুক তাদের দুই দলের সদস্যরা, এরকমই আসলে। আসলে পরিসংখ্যান কি বলছে কিংবা কি হতে পারে, একেবারে শেষ প্রান্তে চলে এসেছে, অর্থাৎ খেলা শুরুর ঠিক আগ মুহূর্তেই বলা চলে। এখন আসলে দেখার বিষয় মাঠে কে এগিয়ে থাকে, স্নায়ুর চাপ সামলে কে এগিয়ে যেতে পারে এবং নিজেদের দিকে মোমেন্টামটা ঘুরিয়ে নিতে পারে, সেটাই কিন্তু দেখার বিষয়। এবং সেটা দেখার জন্য এখানে জড়ো হয়েছেন গুটি কয়েক বাংলাদেশি সমর্থক, শ্রীলঙ্কার দর্শকরা তো আছেই। একটা কথা কিন্তু নিঃসন্দেহেই বলা যায়, সেটা হচ্ছে চাপে যদি থাকে তাহলে শ্রীলঙ্কাই থাকবে, কেননা তাদের অনেকগুলো কি প্লেয়ার নেই, সেই চাপটা তাদেরকে নিতে হবে এবং তাদের দর্শকের সামনে, জ্যাম্প গ্যালারির সামনে তাদেরকে পারফর্ম করতে হবে। এখন সেই চাপের, শ্রীলঙ্কার যে চাপটা, সেটার যদি অ্যাডভান্টেজ বাংলাদেশ নিতে পারে তাহলে কিন্তু বাড়তি একটা অ্যাডভান্টেজ থাকছে বাংলাদেশের জন্য। আফরিন পাপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, পরবর্তী সংবাদে আরও বিস্তারিত জেনে নেব আপনার কাছে।